सो गाइज वेलकम टू अनदर व्लॉग। तो मास्कটাকে খুলে নি। হ্যাঁ আগে থেকে বলে দিয়েছি দাড়ি ফাড়ি কেটে দিয়েছি, তো দেখতে একদম পুরো মুরগি ছেলের মতো দেখতে লাগছে। অবভিয়াসলি আমার নিজেরও ভালো লাগছে না, এটা আমি পরবর্তীকালে কোনোদিন করবো না, আগের থেকে বলে দিচ্ছি। তো আজকে আমরা এসেছি মেওয়ার। মেওয়ার হচ্ছে মেদিনীপুরের একটা দারুণ জায়গা, যেখানে আমরা অনেক রকমের শেক এবং কুলফি টুলফি পাওয়া যায়। সো বেসিক্যালি এখানে যা যা আছে সেগুলো দেখলাম, এবারে আমাদেরকে বলে দিচ্ছি এখানে কি কি আছে। সেটা হচ্ছে রবড়ি আছে, কাজু শেক আছে, বাদাম শেক আছে, তারপরে তোমার কাছে কুলফি আছে, ফালুদা, দই লস্যি, অনেক কিছু এখানে পাওয়া যায়। তো তার মধ্যে একটা আমরা নিয়েছি রবড়ি। এটা হচ্ছে রবড়িটা আমরা মানে নিলাম, কারণ আমার রবড়ি ভালো লাগে আর দাদা বললো যে দারুণ খেতে হয় এখানে রবড়িটা, বেসিক্যালি তাই দিয়েছি। তাহলে এবারে রবড়ি একটা মেকিং দেখে নাও আর তারপরে রবড়িটা ট্রাই করে দেখবো। এছাড়াও যেগুলো আছে সেগুলো তোমরা এখানে ট্রাই করতে পারো, বাট রবড়িটা কীরকম সেটা খেয়ে পরে বলা যাক। চলো এবারে বেশি না বকবক করে স্মো স্টার্ট করা যাক, গাইজ স্মো স্টার্ট করা যাক, তারপরে আমি আসছি। আচ্ছা দাদা একটু বলে দাও কি কি দিয়েছো। সো দেখতে পাচ্ছ আমাকে যে রবড়িটা দিয়েছে, রবড়ি সেটটা তো এটার মধ্যে পুরো লোডেড আছে, কাজু, পেস্তা, বাদাম, ড্রাই ফ্রুটসে ভর্তি আইসক্রিম, প্লাস এটার মধ্যে রবড়ি তো আছে গাইস। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এটা ঠান্ডা জিনিস ঠান্ডাতে খাচ্ছি, যদি আমার গলা ধরে যায়। মানে এত বড় একটা রিস্ক নেওয়ার জন্য তোমরা ভিডিওটা প্লিজ লাইক করো, প্লিজ ভিডিওটা লাইক করো, ভিডিওটা একটা লাইক খুব প্রয়োজন। আর তুই একটু কাছে আয় তাহলে বহুত আওয়াজ আসবে এই নয়েজ ব্লগগুলোকে। প্লিজ প্লিজ একটু শুরু কর, সাপোর্ট কর। আমাদের ক্যামেরাম্যান কিন্তু একটু কোনো ধৈর্য রাখে না। সো লেটস ট্রাই ইট, কেমন লাগে খেতে দেখি আমার দিকে ক্যামেরা। এবারে খাইনি কোনোদিন, দেখা যাক কেমন খেতে হয়। ফুটিফুটিটা ভালো খেতে, মানে যে জেলিটা দিয়েছে, মানে যেটা তোমরা দেখলে লাস্টে উপরে দিয়ে দিল সেটা আছে। তো এটা ভালো খেতে। তো জায়গাটা হচ্ছে কলেজ মাঠের অপোজিটে, যদি তোমরা এখানে আসো তো এই কলেজ মাঠে বা এখানে, তাহলে এখানে অনেকে কলেজ মাঠে আসে ঘুরতে। তো এখানে প্রচুর দোকান আছে, তার মধ্যে এখানে তোমার মেওয়ারের দোকানটা পেয়ে যাবে। তো এই দোকানটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, মানে গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে এসে ট্রাই করতে পারো। তবে আমি এটা শেষ করি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই মেওয়ারটার যে টেস্টটা সেটা খুব ভালো খেতে ছিল, আর দামটা হচ্ছে 70 টাকা। প্রাইস অনেকটাই বেশি, অনেকটা হাই লাগলো। তোমরা যদি এখন এসে ট্রাই করো অবশ্যই জানাবে যে কেমন তোমাদের লাগলো ব্যাপারটা খেয়ে পরে। আর অ্যাজ ইউজুয়াল যদি এই মেদিনীপুরের যে সেগমেন্টগুলো করছি, লাইট আসছে আমার দিকে, সেগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে তোমরা মেদিনীপুরের যদি কেউ এখানে থাকো তাদেরকে হাই হ্যালো, ইটস নেও বাঙালি, আমি রিন্টু, এছাড়া আমার পার্টনার রনি, তো ও ওখান থেকে ব্লগ করছে আর আমি এখান থেকে করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করবে। মেদিনীপুর পিপল থাকলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, ফ্যামিলি কন্টেন্ট আমাদের। দেখা হচ্ছে আপাতত পরবর্তী ভিডিওতে। মেদিনীপুর ইজ অন গাইজ, বাঁকুড়াও ইজ অন, আরও অনেকগুলো জায়গা থাকবে। চলো টাটা, বাই বাই, বাই।